নিজের নাম জেসি ব্লগ দিয়ে দিয়েছে, আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতি ভিউতে 1 মিলিয়ন করে ভিউ চলে আসছে প্রতি ভিডিওতে, তো আমাকে আমার চ্যানেলের নাম চেঞ্জ করে ইয়োর জেসি দিয়ে দিতে হয়েছে। আর আজকে আমরা যাচ্ছি ওয়েলিংটন স্কোয়ারে, এখনই বউবাজার হয়ে আসলাম। বউবাজারের লাল লাল বাড়িগুলো দেখলাম ফার্স্ট টাইম লাইফে, এতদিন ফেসবুকে দেখেছি। তোমাদের কটা পিকচার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আর তা এখন আমরা কেন যাচ্ছি ওয়েলিংটন স্কোয়ারে, এই না কি নাম কি ওয়েলিংটন, হ্যাঁ আবার টাচ করতে হবে, এটা কেটে দিস। কেন যাচ্ছি আজকে আমরা? আজকে আমরা যাচ্ছি আমার বাইকের জন্য হেলমেট কিনতে। তুই বাইক কবে কিনলি? বাইকটা বুক করেছি হচ্ছে 2 দিন আগে, জিক্সা SF 155। ওইটার ভিডিও আসবে 10 দিন পরে আসবে বাইক। ভালো হেলমেটের জন্য আমি যখন সার্চ করছিলাম এই জায়গাটা গুগল ম্যাপে দেখে, তো সব থেকে বেশি পপুলার, মানে সব থেকে ভালো ভালো হেলমেট আমার সবই পাওয়া যায় বলতে গেলে এখানে। হ্যাঁ, তো মনে হচ্ছে তোর পছন্দ মতো এখানে তুই পেয়ে যাবি। হ্যাঁ, আমি অনেক দোকান দেখেছি কিন্তু ওই ব্র্যান্ডের হেলমেট সব জায়গায় পাওয়া যাচ্ছে না, কিন্তু আশা করি এখানে সবই পেয়ে যাবো, আশা করি। তো ওখান থেকেই খুঁজে হবে। তো চলো রোড ক্রস করে নিই আমরা, ব্লক করতে করতে মাঝ রাস্তায় কেলেঙ্কারি ঘটি। আমি খবরের চ্যানেলে আসতে চাই না, সোজা 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 গিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। সবাই সেন্ট্রাল থেকে নেমে বিবি গাঙ্গুলি স্ট্রিটের রোড ধরে এগিয়ে চলছি আমি। অ্যাকচুয়ালি আমাকে এখানে আরেকটা কাজের জন্য আসতে হয়েছে, আমার যে MSI এর গ্রাফিক্স কার্ডটা ছিল তো ওটা আমার ঠিক করতে যেতে হয়েছে। আমার মাদারবোর্ডও নষ্ট হয়ে গেছে, গ্রাফিক্স কার্ড নষ্ট হয়ে গেছে, যাই না ভাই কম্পিউটারের কী ইচ্ছা হলো, আমাকে ভিডিও ছাড়তে দেবে না। আমার ভিডিওগুলো কম্পিউটারে পড়ে আছে, এর জন্য আমার ভিডিও ছাড়া হয়নি, যারা ভাবছে যে কেন ভিডিও ছাড়ছিলাম না কিছুদিন। আর তো ওটা আমরা জমা দিয়ে আমরা এখন যাচ্ছি তন্ময় হেলমেট নিতে, তোমাদেরকে তো দেখাবো। ভাই এসে গেছে মনে হচ্ছে, এই তো দোকান, এখান থেকে দোকান হেলমেটের দোকান স্টার্ট হয়। এখান থেকে টানা হেলমেট দেখতে পাবি, এখান থেকে আসলে জিজ্ঞেস করবে না। দাদা বলছি হেলমেটের রেঞ্জ কত, মানে কোনখান থেকে স্টার্ট আছে? 300 টাকা দিয়ে আরম্ভ আছে দাদা, এটা রেকর্ডিং করেন না দাদা, আমাদের কাছে রেকর্ডিং অ্যালাউ নেই। ম্যাট করা আছে, ম্যাট ব্ল্যাক টাইপের, সব থেকে কমের কত আছে? সব থেকে কমে আছে 300-350 থেকে চালু হয় ভাই। আচ্ছা আচ্ছা, আর ম্যাক্সিমাম কত আছে এখানে? আমার কাছে ম্যাক্সিমাম আছে এই এটাই আছে, আর তারপর ইউএসপি আছে 6200। আচ্ছা, এটা ম্যাট ব্ল্যাকটা আছে? এটা একটা ম্যাট ব্ল্যাক দেখছিলাম একটা অনলাইনে, অনলাইনে ম্যাট ব্ল্যাক কিন্তু বেটার দেখতে লাগে, গ্লসিটা ম্যাটে আছে, ম্যাটে নিয়ন আছে, ব্ল্যাক এন্ড নিয়ন আছে। আচ্ছা, এটাই আপনারা শোরুমে যাবেন, আপনারা ওখানে বলবেন নাকি 4,500, এটাই পাবেন ওখানে 4,900। আচ্ছা আচ্ছা, অনেক কিছু আছে। ডাবল লকিং সিস্টেম আছে, এর জন্য যা প্রেফার করছি আমি। ডাবল প্যাডিং আছে, হ্যাঁ, ডুয়াল গ্লাস ভাইজার আছে, অ্যান্টি ফগ আছে।
এর মধ্যে ডাবল প্যাডিং আছে, হাই কোয়ালিটি সেল আছে, অ্যান্টি ফগ আছে, ডুয়াল ভাইজার আছে, এগুলো তো নেই, ওতে কিছু নেই। যা একটা রাইডিং এর জন্য দরকার পড়ে সেটা এর মধ্যে সব কিছু আছে। এটা ডাবল লক আছে, এর মধ্যে ডাবল লক আছে, এটা স্পয়লার দেবে এটা। হ্যাঁ হেলমেটটা নিচে নেবার, নিচে নেবার না এই এই জায়গাটা নিচে নেবার। এবার মিরর আছে এইদিকে, আপনি দেখতে পাবেন। এমন টাইট হয়ে আছে, এটা পড়লো কিছু হবে বলে তো মনে হচ্ছে না আমার। না ডাবল প্যাডিং আছে, এই জন্য আজ এই সব সেটিং হয়ে যাবে আপনার। গালে চাপ মারছে তো? না না না, মানে এমন 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 ভাবে ধরে আছে মুখটা। গালে চাপ, ও তো ধরে থাকবে, না ধরে থাকলে তো হেলমেটের মাইনে হলো না। হ্যাঁ সে তো, কমেন্টে জানাও তোমাকে কেমন লাগছে। কে দেখো কেমন লাগছে? যখন আমার চোখে রোদ পড়বে তখন আমি এরকম করে নেবো। আপনি ডালতে পারবেন এর মধ্যে। আগে যিনি টেস্ট করেছি তার জন্য ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ টেপা দিয়ে দেবো এখানে সাইডে কোথাও একটা। ₹280-300 দাম হয়, ওটা প্লাস্টিক বডি পড়লে ফেটে যায়। এটা আছে ₹400। এটা নতুন বেগার বেরিয়েছে, লোকাল তো? কোনটা? হ্যাঁ এটা লোকাল ব্র্যান্ড। আচ্ছা এটা বেগার আছে, নতুন বেরিয়েছে, ₹1550। আচ্ছা এটা বেগার কী আছে? এটা বোল্ড আছে, এটা অনলাইন বিক্রি হয় ₹898। আর মানে লোকের স্ট্যান্ডার্ড বেশি কেনটা কেনে কোনটা? লোকের স্ট্যান্ডার্ড বেশি কেনে স্টার্টস কোম্পানির মাল কেনে, স্টার্টস প্লাস একটু প্রিমিয়ামে যায় স্টিল বার্ড, তারপর এক্সরে চলে যায় স্টিল বার্ড এয়ার। তো স্টিল বার্ড এয়ার, স্টিল বার্ড খুবই ভালোই হেলমেট আছে বলতে গেলে। এক্সর হেলমেট হলো যেটা প্রিমিয়াম হেলমেট হলো এক্সরটা। এই সেফটি আগে, সেফটি আগে। দামি বাইক নিচ্ছ কিন্তু দামি হেলমেট নিচ্ছ না, ₹200 হেলমেট নিচ্ছ, ঠিক আছে? এগুলো কিন্তু একদমই নেওয়া উচিত না। হ্যাঁ ভাই, তোমরা ভাই 1-1.5 লাখের বাইক নেবে, তারপর একটা তরমুজ মাথায় নিয়ে ঘুরে যাবে, মানে একটা তরমুজের উপর একটা তরমুজ, কোনো মানে হয় না এইসবে, ঠিক আছে? একটু হেলমেটটা ভালো পরো, হেলমেটটা সবসময় ভালো ইনভেস্ট করা উচিত, সাথে বাকি গার্ড তো আছে, কিন্তু হেলমেটটা সবার প্রথমে না। এবার সবাই পুলিশের থেকে বাঁচার জন্য জাস্ট হেলমেটটা পরে, ওই ₹200 একটা হেলমেট পরে বেরোবে, তারপর একটা দুর্ঘটনা ঘটলে তো আর কি আর বলবো বাকিটা। কিন্তু ভালো কোম্পানি সবসময় হেলমেট নেওয়া, পুরো শরীরটাকে চালায় পুরো মাথা, এভরিথিং ইজ কানেক্টেড ফ্রম হেড, কিছু হেডে হয়ে গেলে পুরো কোলাপস হয়ে যায়। একটা হ্যাঁ ভাইজার, যদি আপনার কোনো ভাইজার তো খারাপ হতেই পারে, প্যাডিংটা একটু খারাপ হতে পারে, প্যাডিংটা খারাপ হলে এক্সট্রা প্যাডিং পাওয়া যাবে। আচ্ছা 2-4 দিন সময় দেবেন, কোম্পানি থেকে মাংগিয়ে দিয়ে দেবো, ভাইজার পাওয়াই যায়। ভাইজারের প্রাইস কত ভাই? ভাইজারের প্রাইস আছে ₹800। আচ্ছা আচ্ছা, আর এই প্যাডিংটা? প্যাডিংটা অ্যাপ্রক্স ₹300 হবে। আচ্ছা আচ্ছা, সবচেয়ে কম দামে এইসব আছে। এগুলো কিসের? এগুলো এটা লোকাল কোম্পানি আছে, সানি
এগুলো কত করে? এগুলো 400 টাকা আছে। আপনি গেলে ভালো একটু আরো দেখতে চাইছেন, আগে ডান দিকে বলিতে যাবেন, বাহাতে মোটরসাইকেল স্টার্টস, ওখানে এমপিও দেখতে পারবেন, ভেগা এলএসটিও দেখতে পারবেন, আর এক্সোরও দেখতে পারবেন, স্টিলবার্ড। যদি ওখানে স্টার্টস আর ভেগা কত করে? এটা 1100 টাকা আছে। আর ভেগা? ভেগার আছে 1100 টাকা, এটা ফ্লিপ আপ আছে সব। আচ্ছা আচ্ছা, যখন এখানে এত কিছু মনে হয় ঢিলা হচ্ছে তাহলে এখান থেকে নিয়ে নেবো না? পাশে গিয়ে ওখানে গিয়ে ফোন হোল্ডার ফোল্ডার দেখে নি, তাই তো? ফোন মাউন্ট ওই বাইকে বসায় না, মানে ম্যাপ দেখার জন্য ওটা দরকার আমাদের মধ্যে। ও ফার্স্ট টাইম বাইক কিনছে, এখনো কেনেনি, সবে অর্ডার দিয়েছে, বুক করেছে, বাইকটা আসবে 10 দিন পর, শোরুম থেকে নেওয়ার ভিডিওটাও বানাবো। আর বাকি চলো, এখানে গলিতে তো মানে মেলার মতো বসেছে সব। দাম কত আছে? 4.5 যা ওরা দেখছি কিছু একটা ওপেন দিতে হবে এখানে, কিছু একটা ব্যাপারটা আমার একটু ভুলে গেছি পুরো। এটা কেমন ফিল হচ্ছে? ঢিলা লাগছে এটা, ওটা পুরো মুখের সঙ্গে যেমন টাইট ছিল যে একটু ঢিলা, মানে নড়বে, এটা নড়ছে, ওটা নড়ছে। দাদা এরকম ঢিলা পড়া উচিত না, এরকম নড়ছে একটু হালকা নড়। তোমার এল লাগবে ভাই, এল লাগবে, এল বা এম হলে তোমার বেটার হয়, আর এখন 25% কোম্পানি বলে ব্যাটিং বসে, ন্যাচারালি 10% ব্যাটিং বসে যায়। আচ্ছা আচ্ছা, গ্যারান্টি বসবে মাথা। দেখ হেলমেট পরে থাকলে মানে কি বোঝাবো তোকে, এবার হ্যাঁ ঘাম টাম জমে গিয়ে প্যাডিংটা একটু নষ্ট হয়ে যায়, তার থেকে যদি একটা জিনিস আমি পরে নিই ওটা ওটা জাস্ট কেচে দেবো না, ওই তো ওগুলো সেটা হচ্ছে তোমাদের দোকান। তো তোমাদেরকে গুগল ম্যাপের অ্যাড্রেসটা আমরা এখানে লিঙ্কে দিয়ে দেবো, আর তো সব দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে, বাকি চেক করে নাও। আর তোমার মাল এসে গেছে, এবার কাকা আমাদের দাদা আমাদের একটা ভালো লোকেশান দিয়েছে যেখানে হচ্ছে বাইকের কিছু অ্যাক্সেসরিজ হোলসেলে পাওয়া যায়, তো সেখানে আমরা যাবো এখন আর তোমাদেরকেও দেখাবো। ভালো লোকেশান পেয়ে গেছি, গিয়ে চেক করে আসি চলো, আর তোমাদেরকে দেখাই কী কী দাম আছে। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, যদি বেশি লম্বা হয় তাও দেখো, ভিডিওটা কাট করে বেরিয়েও না, ঠিক আছে? ভালো জিনিস দেখাচ্ছি, দেখো একটু অনেক
चलिए शुरू करते हैं। ভাবনায় আছে, বুঝতে পারছি না কোনটা কিনবো। ভাবছি চার্জার সাথে নেবো নাকি উইদাউট চার্জার নেবো। এইটা ওর থেকে দাম বেশি মনে হচ্ছে, কিছু একটা মানে ভালো কিছু একটা, তাই সেই এই যে এই আমার মাহাতো পছন্দ হচ্ছে। ফোনের মাউন্ট উইথ চার্জার, তাই তো? হ্যাঁ, উইথ চার্জার নিয়ে নিলো। আর একটা গ্লাভস কি সৌমি না কিসের একটা গ্লাভস নিলো। আর তোমাদেরকে আমি অ্যাকচুয়ালি এই দামগুলো বলতে পারলাম না, কারণ যেটা আমি বুঝতে পারলাম যেটা হচ্ছে হোলসেলের দোকান, আর আমরা যেহেতু ওখান থেকে আর কি হেলমেটটা নিয়েছি, তা ওই রেফারেন্স অনুযায়ী আমরা ওখানে ঢুকতে পেয়ে গেলাম। এমনি রিটেলে ওরা বেচে না, তো দামগুলো বলতে বারণ করেছিল, দাম বলতে পারলাম না। আর তোমরা নর্মাল হয়তো রিটেলে হয়তো পাবে না, আমি ঠিক বলতে পারছি না, ঠিক আছে? তা এর জন্য তোমাদেরকে লোকেশানটা আর বেশি শেয়ার করলাম না। কিন্তু কিন্তু তাও যদি কমে পেতেই হয়, তা যেটা আমরা করেছি সেটাই করো। ফার্স্টে ওখানে যাও হিন্দুস্তানের ইয়েতে, ওখানে গিয়ে হেলমেট কেনো, যারা হেলমেট কিনতে আসছো নামটা বলতে হবে। হ্যাঁ, আর ওখানে আমাদের নাম বলতে হবে, ওখানে আমাদের নাম বলো, আমাদের চ্যানেলের কিছু একটা দেখিয়ে দাও ইয়ো জেসির। আর ওখানে তাহলে তোমরা কমেও পেয়ে যাচ্ছ হেলমেট, আর সেই হেলমেট নেওয়ার পর ওখান থেকে রেফারেন্স দিয়ে তোমরা এখানে গিয়ে এখান থেকে মাল নিয়ে নাও কমে। নিনজা টেকনিক। তাহলে আজকে এতটাই থাক, খাটাখাটি হয়ে গেছে অনেক। আর এর পরের ভিডিওতে তোমাদেরকে আমরা ওর SF-155 ডেলিভারিটা দেখাবো, ওটা নিতে যাবো। কোথায় জানো ওটা? আমাদের ইয়ে চাই তো, বাগোয়াটি, ওই বাগোয়াটির পাশে যে সুজুকির যে শোরুমটা আছে ওটা থেকেই নেওয়া হয়েছে। নেক্সট ভিডিও ওটাই হবে, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। তাহলে চলো আজকের এতটাই।